ঝিনাইদহে মহাসড়ক থেকে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের ডাক বাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মনো মিয়ার ছেলে ও তারা মিয়া একই উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের চান্দু মিয়ার ছেলে। ঝিনাইদহ সদর থানার ও সিমিজানুর রহমান জানান, সদর উপজেলার ডাকবাংলা ত্রিমোহনী এলাকায় রাস্তায় গাড়ি ঠেকিয়ে শ্রমিকদের নামে চাঁদা তোলা হচ্ছে এমন একটি লিখিত অভিযোগ দেয় ভোলা জেলার এক ট্রাক ড্রাইভার। তিনি আরো জানান, পুলিশ সুপার হাসানুজ্জামানের নির্দেশনা মোতাবেক রাতে অভিযান চালানো হয়। এ সময় হাতে নাতে জাহাঙ্গীর আলম ও তারা মিয়া নামের দুজনকে গ্রেফতার করা হয়। পালিয়ে যায় আরো দুইজন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।